श्री रामचरित मानस तुलसीदासी रामायण श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड दोहा संख्या 92 अमंगल भवन अमंगल हारी द्रवहु सदशरथ अजर बिहारी ओ हरि अनंत हरि कथा अनंत कहहि सुनहि बहु विधि सब संत राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम। बालकांड दोहा संख्या 92। তখন ভগবান শ্রী বিষ্ণু সকল দিকপালদের ডেকে হেসে বলে দিলেন, সকলে নিজ নিজ দলকে সঙ্গে নিয়ে আলাদাভাবে যেতে পারেন। বরযাত্রীর দল যাচ্ছে, শঙ্কর ভগবান শঙ্করের বরযাত্রী যারা আছে তারা অত্যন্ত কদাকার, সেই জন্যে শ্রী বিষ্ণু বলছেন নিজে নিজে আলাদা আলাদা যেতে সব দিকপালদের ডেকে। বিষ্ণু কহাস বিহসিত বলি সকল দিশি রাজ বিলগ বিলগ হই চলহ সব নিজ নিজ সহিত সমাজ। বিষ্ণু ভগবান বিষ্ণু কহা অস বিহাসী বিহাসী হেসে অল্প মৃদু হেসে কাহাসি কাহা আস এই কথা বলছেন। তব বলি সকল দিশি রাজ সমস্ত দিশি রাজ দিকপালদের ডেকে বলি, তব বলি সকল দিশি রাজ বিলগ বিলগ হই চলহ আলাদা আলাদা করে যে যা নিজে চলো, বিলগ বিলগ হই চলহ সব নিজ নিজ সহিত সমাজ যে যা নিজে লোকজনকে নিয়ে দলকে নিয়ে সমাজকে নিয়ে আলাদা করে চলো। ভগবান শঙ্কর তিনি বিবাহ করতে যাচ্ছে তো দেবতারা তার সঙ্গে যাচ্ছে। বিষ্ণু কহায়স বিহসি তব বলি সকল দিশি রাজ বিলগ বিলগ হই চলহ সব নিজ নিজ সহিত সমাজ। প্রথম চৌকায় চৌপায় ভাই সকল আমাদের এই বরযাত্রী দল বরের উপযুক্ত হয়নি, অর্থাৎ ভগবান শঙ্করের যে অনুচরগণ তারা শঙ্করের উপযুক্ত নয়, আমাদের এই বরযাত্রী দল বরের উপযুক্ত হয়নি, অন্য নগরে গিয়ে হাস্যাস্পদ না হয় ভালো। ভগবান শ্রীবিষ্ণুর কথা শুনে দেবতাগণ মুচকি হাসলেন আর যে যা নিজ দলের সঙ্গে চললেন। বর অনহারি বরতন ভাই হাসি করে হহু পর পুর যাই ও বিষ্ণু বচন শুনি সুর মুস্কানে নিজ নিজ সেন সহিত বিলগানে। বর অনুহারী বরের মতো বর অনুহারী বরাত না ভাই, হে ভাই সব বরাত বরযাত্রীগণ বরের বরের মতো হয়নি। বর অনুহারী বরাত না ভাই হাসি করে হাইহু লোকে হাসবে, হাসি করে হাইহু পরপুর যাই অন্যান্য যখন আমরা পুরের অর্থাৎ নগরের মধ্যে দিয়ে যাব সেইটা দেখে লোকে হাসবে, হাসি করে হাহু পরপুর যাই বিষ্ণু বচন শুনি সুর মুস্কানে। ভগবান বিষ্ণুর এই কথা শুনে দেবতাগণ হাসতে লাগলেন। বিষ্ণু বচন শুনি সুর মুস্কানে
নিজ নিজ সেন সহিত বিল গালে। তখন তারা তাদের নিজে নিজে সেনা বা লোকজনকে নিয়ে তারা আলাদা আলাদা চলতে লাগলেন। বর অনহারি বরতন ভাই হাসি করে হয় পর পর যাই, ও বিষ্ণু বচন শুনি সুরম সুকানে নিজ নিজ সেন সহিত বিল গানে। দ্বিতীয় চৌপাই, দেবাদিদেব মহাদেব এই ঘটনা প্রত্যক্ষ করে মনে মনে হাসলেন যে ভগবান শ্রীবিষ্ণুর পরিহাস প্রবণতা গেল না, নিজ প্রিয়তমে শ্রীবিষ্ণু ভগবানের মুখে এইরূপ প্রিয় কথা শ্রবণ করে মহাদেব ভিঙ্গিকে পাঠিয়ে দিলেন, নিজ অনুচরদের ডেকে নিলেন। মহাদেব ভিঙ্গিকে পাঠিয়ে নিজ অনুচরদের ডেকে নিলেন। ও মনহি মন মহেশ সুকাহি হরি কে বেগ বচন নহি যাহি, অতি প্রিয় বচন শুনত প্রিয় কোরে ভঙ্গহি পেরি সকল গণ টেরে। মনহি মন মনহি মন মনে মনে মনহি মন মহেশ ভগবান শঙ্কর মুস্কাহি নিজের মনে মনে হাসতে লাগলেন। কেন? হরিকে বিজ্ঞ বচন নেহি যাহি, হরিকে বিজ্ঞ বচন ভগবান বিষ্ণুর এই যে পরিহাস সেইটি আর গেল না, হরিকে বিজ্ঞ বচন নহি যাহি, হরির এই ধরনের পরিহাস আর গেল না, নেহি যাই। অতি প্রিয় বচন শুনত প্রিয় কে রে, অতি প্রিয় বচন এই সুন্দর কথা তার প্রিয়জনের কাছ থেকে শুনে অতি প্রিয় বচন শুনত প্রিয় কে রে ভৃঙ্গি প্রেরি, ভৃঙ্গকে পাঠালেন ভগবান শঙ্কর সকল গণ টেরে, সকল গণ অনুচরগণকে ডেকে নিয়ে এলেন। ভৃঙ্গি প্রেরি সকল গণ টেরে। ও মনহি মন মহেশ সুকাহি হরি কে বেগ বচন নহি যাই, অতি প্রিয় বচন শুনত প্রিয় কে রে ভিঙ্গি পেরি সকল গণ টেরে। মহাদের মহাদেবের আহ্বান পেয়ে অনুচরগণ দলে দলে উপস্থিত হল আর শ্রীপ্রভুর পাদপদ্মে প্রণাম নিবেদন করল। বাহন ও বেশবাসের বৈচিত্র্য দেখে মহাদেব প্রমোদিত হল। ও সেবা অনুশাসন শুনি সব আয়ে প্রভু পদ জল শেষতে নহনায়ে, ও নান বাহন নানা বেশ বিহস শিব সমাজ নিজ দেখা। শিব অনুশাসন শিবের আদেশে শুনি সব আয়ে, আদেশ শুনে সকলে এসে গেল অনুচরগণ। প্রভুপদ জলস শীষ তিনহ নাই, তারা প্রভুর পদে তাড়াতাড়ি প্রণাম করলেন, প্রণাম দিলেন। প্রভুপদ জলস শীষ তিনহ নাই, সে নত করে নতমস্তকে প্রণাম দিলেন। নানা বাহন নানা বেশ, তাদের নানা বাহন নানা বেশ দেখে বিহসে বিহসে হাসতে লাগলেন শিব, শিব ভগবান শঙ্কর নিজেই হাসলেন। সমাজ নিজ দেখা, তার নিজের লোকজনকে দেখে সমাজ নিজ দেখা ভগবান শিব নিজেই মনে মনে হাসতে লাগলেন। ও সেবা অনুশাসন শনি সব আয়ে প্রভু পদ জল শেষতে নহনায়ে, ও নান বাহন নানা বেশ বিহস শিব সমাজ নিজ দেখা। কেন হাসতে লাগলেন? চতুর্থ চৌবায়, কারুর মুখই নেই আবার কারুর অনেকগুলি মুখ,
কেউ হস্তপদ বিরহিত, আবার কারোর অনেকগুলি হস্তপদ, কারোর অনেকগুলি চোখ, আবার কারোর একটা চোখও নেই, কেউ হৃষ্টপুষ্ট, আবার কেউ ক্ষীণতম। কৌমখহীন বেপলমুখ কাহু বিনু পদ কর কৌ বহু পদ বাহু, বেপল নয়ন কৌ নয়ন বিহীন রেষ্ট পুষ্ট কৌ অতি তন ক্ষীণ। কৌ কেউ কেউ বরজাতিদের কেউ কেউ, কৌ মুখহীন মুখই নেই, আবার বিপুল মুখ কাহু কারুর কারুর অনেক মুখ, বিশালাকার মুখ আছে। বিনু পদ কর কৌ কারুর কারুর বিনু পদ কর বিনা হাত পা আছে, আবার কারুর বহু পদ বাহু কারুর বহু পদ এবং বাহু আছে। বিপুল নয়ন কৌ কারুর অনেক চোখ আছে, আবার নয়নবিহীনা বিপুল নয়ন কৌ নয়নবিহীনা বা কেউ কেউ নয়নই নেই। হৃষ্টপুষ্ট কৌ কারু কারু হৃষ্টপুষ্ট, আবার কেউ অতি তনক্ষীণা অতি তনক্ষীণা ক্ষীণতন অতি তনক্ষীণা। কৌমকহীন বেপলমুখ কাহু বিনু পদ কর কৌ বহু পদ বাহু, বেপুল নয়ন কৌ নয়ন বিহীন রেষ্ট পুষ্ট কৌ অতি তন ক্ষীণ। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে 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 হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। শ্রী রামচরিতমানস তুলসীদাসী রামায়ণ শ্রীমৎ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত দোহা সংখ্যা 92 দোহা এবং চৌপাই পড়া হয়েছে। এবার ছন্দ, ছন্দে আছে অনুচরদের মধ্যে কেউ কেউ ভয়ানক রোগা, আবার কেউ ভয়ানক মোটা, কেউ বা পবিত্র কেউ অপবিত্র বেশ ধারণ করে আছে। তাদের আবরণ ভীতিপদ, হস্তে নরমুণ্ড, সকলের দেহেই উষ্ণ রুধিরের অনুলেখন। অদ্ভুত মুখাকৃতি তাদের, গর্ধব সারমেয়া কুকুর শুকর শৃগাল সদৃশ। অনুচরদের বেশবাসের বৈচিত্র্য গণনা করে শেষ করা কঠিন। বহুসংখ্যক প্রেত পিশাচ ডাকিনী একত্র হয়েছিল, এই সকল বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। এই হচ্ছে বরযাত্রীর চেহারা। তন ক্ষীণ কৌতে পিন পাবন কৌ পাবন গতে ধরে ভূষণ করল কপল কর সব সদস্য নিত তন ভরে। তন ক্ষীণ কৌ কার কারুর দেহ অত্যন্ত কৃশ রোগা, তন ক্ষীণ কৌ অতি পীন আবার কারুর কারুর খুব মোটা অতি পীন। পাওয়ান কৌ কেউ কেউ অত্যন্ত পবিত্র গতি ধরে, গতি পোশাক পোশাক পরে আছে। পাওয়ান কৌ অপাওয়ান গতি ধরে, কেউ কেউ অপবিত্র বেশ ধারণ করেছে, কেউ কেউ পবিত্র বেশ ধারণ করেছে, কেউ অপবিত্র বেশ ধারণ করছে। তন ক্ষীণ কৌ অতি পীন পাওয়ান কৌ অপাওয়ান গতি ধরে ভূষণ করাল, এবং তাদের যে ভূষণ তাদের যে আবরণ বেশভূষা করাল অত্যন্ত ভীতিপদ। কপাল কর এবং কর হস্তে, হস্তে কপাল নরমুণ্ড রয়েছে,
সব শব্দ শনিত তন ভরে এবং প্রত্যেকে রক্ত দিয়ে উষ্ণ রুধি সদ্য শনিত উষ্ণ রুধির দ্বারা তন ভরে দেহেতে অনুলেখন করেছেন দেহতে অনুলেখন করেছেন তন খিন কোতে পিন পাবন কো অপাবন গতে ধরে ভূষণ করল কপল কর সব সদ শোনিত তন ভরে। এরপরে তাদের চেহারা খর শ্বান স্বর শিকাল মুখ তাদের মুখগুলি মুখাকৃতি কীরকম খর গর্ধবের মতো শ্বান সারময় বা কুকুর স্বর শিগা শিকাল শিকাল শিগাল মুখ মুখগণ তাদের এইগুলো তাদের এই যে অনুচরগণের তাদের এইরকম মুখাকৃতি বেশ তাদের বেশ যে আছে অগণিত কৌ গণী অগণিত অগণিত তাদের বেশভূষা অগণিত খর শান সোয়র শিকাল মুখ গণ বেশ অগণিত কোগণে বহজিন প্রেত পিশাচ যোগী জমাত বরণত নেহি বনে। তাদের খর স্নান খর স্বান স্বর শিখাল মুখ তাদের মুখাকৃতি খর হচ্ছে গর্ধ স্নান সারমেয় স্বর স্বর শিকাল শ্রীগাল মুখ গণ তাই গণচর গণ বেশ তাদের বেশভূষা অগণিত কো গণেই অগণিত তাদের বেশভূষার যে বৈচিত্রতা অগণিত কেউ গুনতে পারবে না বহু জিনিস প্রেত পিসাচ যোগী প্রেত পিসাচ এবং ডাকিনী এরা সব জমাত জমায়েত হয়েছিল একত্র হয়েছিল বহু জিনিস প্রেত পিসাচ যোগী জমত বর্ণত নহি বনে তাদের বর্ণনা করে বোঝানো অসম্ভব বর্ণত নহি বনে খর শান সোয়র সে কাল মুখ গণ বেশ অগণিত কো গণে বহজিন প্রেত পিসাচ যোগী জমাত বরণত নহি বনে। এইভাবে ভগবান শঙ্করের বিবাহের বরযাত্রীর বর্ণনা দেয়া হল তন খিন কোতে পিন পাবন কো অপাবন গতে ধরে ভূষণ করল কপাল কর সব সদ সন্নিত তন ভরে খর শ্বান সুয়র সে কাল মুখ গণ বেশ অগণিত কো গণে বহজিন প্রেত পিসাচ যোগী জমাত বরণত নহি বনে। রাম সিয়ারাম সিয়ারাম জয় জয় রাম রাম সিয়ারাম সিয়ারাম জয় জয় রাম রাম সিয়ারাম সিয়ারাম জয় জয় রাম ওম শান্তে 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।